হ্যালো স্টুডেন্টস, ক্লাস সেভেনে তোমাদের আজকে একটা নতুন অধ্যায় আলোচনা করব। আমি লাস্ট ক্লাসে তোমাদের প্রেমের সোনা যে অধ্যায়টা ছিল সেটার সব প্রশ্ন উত্তর সহ সমস্ত বিষয়টাই আলোচনা তোমাদের সঙ্গে শেষ করেছি। তো আজকে যে নতুন অধ্যায়টা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসুর জীবন সম্পর্কিত যে তথ্য এখানে দেওয়া আছে সেটা নিয়ে আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো পেজ নাম্বার 56, লেখক হচ্ছেন এখানে সুধাংশু পাত্র, ঠিক আছে? তো সুধাংশু পাত্র এখানে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বোসের জীবন সম্পর্কে একটা তথ্য এখানে উপস্থাপন করেছেন। তো আমরা জানি যে বাঙালি যে সমস্ত বিজ্ঞানীরা তোমার হচ্ছে তাদের গোটা ভারতবর্ষ তথা বিশ্বে বিজ্ঞানের ক্ষেত্রকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এখানে সত্যেন্দ্রনাথ বসু। তো তার জীবন, তিনি কিভাবে তোমার হচ্ছেন বড় বড় হয়েছে হয়েছেন হয়েছিলেন তারপরে কিভাবে তার তোমার হচ্ছে পড়াশোনা করেছিলেন, কিভাবে মানে তিনি বিজ্ঞানের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন, কি কি কাজ করে গেছেন, এই যাবতীয় বিষয়বস্তুগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে এই যে পাঠ্যাংশটা আছে, এই পাঠ্যাংশটা একটা তথ্য নির্ভর পাঠ্যাংশ, অর্থাৎ এখানে এর মধ্যে কিন্তু সবটাই মানে তোমার হচ্ছে তার জীবন সম্পর্কিত আলোচনা, ঠিক আছে? তো চলো আমরা এখানে চলে যাই। প্রথমেই শুরু থেকেই একটু মানে আমি আলোচনা করি। দেখো টেক্সটের প্রথমেই যেটা বলা আছে, 1894 খ্রিস্টাব্দের শুভ নববর্ষে সত্যেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন, অর্থাৎ পয়লা বৈশাখের দিন তাঁর জন্ম হয়। কবে? 1894 খ্রিস্টাব্দে। সত্যেন্দ্রনাথের পিতার নাম সুরেশচন্দ্র বসু, মা আমোদিনী দেবী। পিতা সুরেশচন্দ্র ছিলেন অসাধারণ কর্মী পুরুষ, বিজ্ঞান ও শিল্পের দিকে তার ছিল আন্তরিক টান, তাই বোধ হয় বৈষয়িক কাজে লিপ্ত থেকেও কলকাতায় গড়ে তুলেছিলেন একটি কেমিক্যাল ওয়ার্কশপ। অর্থাৎ এখানে বিজ্ঞানের প্রতি এবং শিল্পের প্রতি তার বাবারও একটা আকর্ষণ ছিল। আচার্য প্রফুল্লচন্দ্রের মতো তোমার হচ্ছে ইংরেজদের দাসত্বের প্রতি ছিল তার তীব্র বিদ্বেষ, অর্থাৎ ইংরেজ শাসনে থেকে ইংরেজের অধীনে থেকে কোনো রকম কাজকর্ম করতে কিন্তু তিনি কোনোভাবেই আগ্রহী ছিলেন না। চাকরি অপেক্ষা ব্যবসাকে পছন্দ করতেন বেশি, কে এখানে? সত্যেন্দ্রনাথ বসুর বাবা। তাই প্রফুল্লচন্দ্রে বেঙ্গল কেমিক্যাল স্থাপনের বহু পূর্বে স্থাপন করেছিলেন তার কেমিক্যাল ওয়ার্কশপটি। অর্থাৎ আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যারা মানে দ্বারা স্থাপিত বেঙ্গল কেমিক্যালসের নাম সবাই জানি, তো সেই বেঙ্গল কেমিক্যালসের আগেও এখানে সত্যেন্দ্রনাথ বসুর বাবা কি করেছিলেন, কেমিক্যাল ওয়ার্কশপ একটা গড়ে তুলেছিলেন। 5 বছর বয়সে সত্যেন্দ্রনাথের হাতেখড়ি হয়, পিতা তাকে ভর্তি করে দিয়েছিলেন বাড়ির কাছে নিউ ইন্ডিয়া স্কুলে। 10ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন সত্যেন্দ্রনাথ, কিন্তু প্রবেশিকা পরীক্ষা দেওয়ার বছরই হলো তার কঠিন পীড়া, মানে খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি। বাধ্য হয়ে সে বছর পরীক্ষা দেওয়া বন্ধ করতে হলো তাকে। রোগমুক্তির পর তিনি ভর্তি হন হিন্দু স্কুলে। 1909 খ্রিস্টাব্দে তিনি এই বিদ্যালয় থেকে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হলেন প্রবেশিকা পরীক্ষায়। দেখো ফার্স্ট হলেন কবে? 1909 সালে প্রবেশিকা পরীক্ষায় ফার্স্ট হলেন। তারপর সত্যেন্দ্রনাথ ভর্তি হন কোথায়? প্রেসিডেন্সি কলেজে। কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, সব স্তরেই সব পরীক্ষায় তিনি দখল করেছেন প্রথম স্থান। তার সহপাঠীদের মধ্যে ছিলেন কে কে? দেখো এরাও মানে এনারাও কি এক একজন মানে মহান ব্যক্তিত্ব। মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্নেহময় দত্ত প্রমুখ মেধাবী ছাত্ররা, যারা প্রত্যেকেই উত্তরকালে আপন প্রতিভার ঔজ্জ্বল্যে বিশ্ববাসীকে চমকিত করেছিলেন। সেই অসাধারণ মেধাবী ছাত্রের মধ্যেও মধ্য কোথাও সত্যেন্দ্রনাথ বারবার প্রথম স্থান অধিকার করে এসেছেন। দেখো এত ভালো স্টুডেন্ট, এতগুলো ভালো স্টুডেন্টের মাঝখান থেকেও কিন্তু সে নিজেকে প্রথম জায়গাতেই নিজের প্রথম স্থান দখল করে রেখেছে। সত্যেন্দ্রনাথের এমএসসি পাস করার বছর তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক স্মরণীয় বছর। সেই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যত কৃতি ছাত্র পাস করেছিলেন এমন তোমার হচ্ছে এমনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর কোনোদিন হয়নি। অর্থাৎ সেই বছরে অনেকগুলো মানে স্টুডেন্ট যারা কি সবাই ভালো ভালো ছাত্র সে বছর পাস করেছিল। সেই বছরটি ভারতে বিজ্ঞানের ইতিহাসে এক স্মরণীয় বছর। সেই বছর মহাত্মা আশুতোষ মুখোপাধ্যায় স্থাপন করেছিলেন এক অক্ষয় কীর্তিস্তম্ভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজ। সেদিন
তাঁর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে এগিয়ে এসেছিলেন অপর দুজন মনীষী স্যার তারকনাথ পালিত ও ডাক্তার রাসবিহারী বোস। উভয়ে বিজ্ঞান কলেজকে দান করেছিলেন 25 লক্ষ টাকা। তৎকালীন সময়ে এই অর্থমূল্যটা কিন্তু অনেকটাই বেশি, বর্তমান কালের সঙ্গে তুলনা করলে সেই অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় 2.5 কোটি টাকারও বেশি। আশুতোষ বিজ্ঞান কলেজ স্থাপন করে পঠন পাঠনের ভার দিয়েছিলেন সদ্য পাস করা কয়েকজন তরুণের উপর। তরুণদের মধ্যে সত্যেন্দ্রনাথ ছিলেন অন্যতম। তাঁর এমএসসি পাশের কিছু পূর্বে মহাবিজ্ঞানী আইনস্টাইন তার বিশ্ববিখ্যাত সাধারণ আপেক্ষিকতাবাদ প্রচার করেছিলেন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তোমরা জানো, এখানে সেই থিওরির এখানে আইনস্টাইন তার আগে প্রকাশ করেছেন। তার এই মতবাদ তৎকালীন পদার্থবিজ্ঞানে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। আইনস্টাইন প্রবর্তিত নতুন চিন্তাধারার দিকে সেদিন আকৃষ্ট হয়েছিলেন অনেকেই, কিন্তু বিশ্বের খুব কম বিজ্ঞানীরই তা বোধগম্য হয়েছিল। অর্থাৎ যে থিওরি তিনি দিয়েছিলেন, যে তত্ত্ব তিনি তুলে ধরেছিলেন, সেটা অনেক বিজ্ঞানী বুঝতে পারেননি। ভারতীয় দুই তরুণ ছাত্র মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু এই কঠিন তত্ত্বকে কেবলমাত্র বুঝেই ক্ষান্ত হননি, রীতিমতো গবেষণাও করেছিলেন। তারা এই তত্ত্ব যেমন বুঝেছিলেন, পাশাপাশি সেই তত্ত্ব নিয়ে গবেষণাও করেছিলেন। আইনস্টাইনের প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছিল জার্মান ভাষায়। সেদিন মেঘনাথ ও সত্যেন্দ্রনাথ সেই প্রবন্ধগুলিকে ইংরাজিতে অনুবাদ করে জার্মান ভাষার অনভিজ্ঞ বিজ্ঞানীদের সুবিধা করে দিয়েছিলেন। অর্থাৎ এখানে যাতে সমস্ত বিজ্ঞানীরা এখানে আইনস্টাইনের যে প্রবন্ধ সেই প্রবন্ধগুলো পাঠ করতে পারে, বুঝতে পারে, সেই তথ্যটা যাতে সবার কাছে পৌঁছায়, সেই জন্য জার্মান ভাষা থেকে তারা ইংরাজিতে অনুবাদ করে সবার সামনে এটাকে উপস্থাপিত করেছিলেন। ঠিক আছে, তাহলে এই পোর্শন মানে এই অংশটা পর্যন্ত আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা এই অংশটা পর্যন্ত ভালো করে পড়বে এবং তার সঙ্গে গোটাটাই একবার রিডিং পড়বে। ঠিক আছে, আমি বাকি যে অংশটা আছে বাকি অংশটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং প্রত্যেকটা লাইনের ধরে ধরে যে অংশগুলো দরকার আছে সেই অংশগুলোর ব্যাখ্যা তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকে এখানে পর্যন্তই, সবাই ভালো থাকবে।